আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তোমার আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ধারাবাহিক টিউটোরিয়ালিটি জিমেইল হেল্পার। তো এখানে হচ্ছে আপনার জিমেইলের কাস্টম টেমপ্লেট কীভাবে আপনি ক্রিয়েট করবেন। তো চলুন, এটি করার জন্য ফার্স্ট আপনার জিমেইলে আপনাকে লগ ইন করা লাগবে। তো অলরেডি বিন আমি লগ ইন করছি। দেন তারপরে এখানে এই যে চাকার মতো চিহ্নটি দেখছেন, আই মিন সেটিংস, তো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর আন্ডারে কিছু সাব মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে থিমস, এই থিমস অপশনে যাবেন। তার আগে লক্ষ্য করুন আমার জিমেইলের এখন যে ইন্টারফেসটা দেখছেন সাদা, অর্থাৎ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থিম আমি এনেবল করি নাই বা কোনো থিম বাই ডিফল্ট থাকেই না, কোনো সাদা ইন্টারফেস দেখে। তো আপনি চাচ্ছেন যে আপনি কাস্টম থিম এখানে ইউজ করবেন। তো এটি করার জন্য আপনি সেটিংসে যাবেন, দেন থিমস এই অপশনটিতে যাবেন, যে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটি থিম চুজ করতে পারেন। তো আমি যে কোনো একটি থিম এখানে চুজ করলাম, সে দ্যাট এইটি চুজ করা হয়ে গেলে এখন লক্ষ্য করুন আমি এটি সেভ করার আগে আসলে লেআউটটা শো করছে এখানে, যে থিমটি যদি আপনি এনেবল করেন তো আপনার ইনবক্সের ইন্টারফেসটা কেমন দেখাবে, আই মিন আপনার যে জিমেইল অ্যাকাউন্টের টোটাল ইন্টারফেসটা কেমন দেখাবে সেটা শো করছে। আমি অন্য একটি থিম যদি এখান থেকে চুজ করি, তো লক্ষ্য করুন এখানে থিমের ইন্টারফেস শো করছে, অর্থাৎ কেমন দেখাবে আপনি থিমটা চুজ করলে। তো আমি এই থিমটা চুজ করে দেন এখন সেভ করব। সেভ করে লক্ষ্য করুন যে আপনার জিমেইলের ইন্টারফেসটি একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ আপনি এখানে একটা থিম অ্যাড করছেন এবং একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা থিম এনেবল করতে পারবেন। আর আগেই বলছি, যারা অনলাইন জগতে নতুন, একদমই নতুন, তাদের জন্য আমার এই টিউটোরিয়াল। সুতরাং এইভাবে আপনারা থিমটি এনেবল করে নেবেন এবং পরবর্তী টিউটোরিয়াল আমি আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।